Assalamualaikum. Shobai kemon achen? Asha korchi shobai bhalo achen. Allah rahmate amra shobai bhalo achi. To ekhan theke koyekta piyaish ami mangsho ranna korbo gorur mangsho er jonno ami chule nibo. To ei je piyaish ta ami chule niyechi ekhon eta kete nibo. Amar bashay ajke mehmon ashbe. To er jonno ki ki ranna banna korbo ami apnaderke ektu dekhabo. তো এই তো পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এখন আমি এই যে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন আমি তেল দিয়ে দিব তো তেল দাও হয়ে গেল এখন আমি এই পেঁয়াজগুলিকে দিয়ে দিব তো এই তো আমার পেঁয়াজগুলো এখন গরুর মাংস রান্না করার জন্য যে পেঁয়াজগুলো আমি দিয়েছিলাম এখন তেলের মধ্যে সেটা এখন হয়ে গেছে এই যে লাল হয়ে গেছে তো এখানে হচ্ছে দারচিনি এলাচি তারপর হচ্ছে গোলমরিচ তারপর হচ্ছে আপনার লবণ যে যতটুকু মাংস রান্না করবেন তার পরিমাণ মতো দিবেন এখন আমি সব মশলা গুলি দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে জিরা পাউডার এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বলতেছে পানি তো আর একটু দেবো এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দারচিনি এলাচির গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিবেন যে যতটুকু রান্না করবেন তার পরিমাণ মতো দিবেন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আদা রসুনের পেস্ট তো এইগুলিকে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তো এই তো আমি 20-25 মিনিটের মতো কষিয়ে নিলাম কষানো হয়ে গেল আর কষানো যদি কেউ না বুঝেন যারা নতুন রাঁধুনি তারা বুঝবেন কি করে এই জন্য কষিয়ে নিয়েছি না উপরে যেতে একটা বেশি উঠবে কষাতে কষাতে অলরেডি যে তেল বেশি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে এখানে এই যে গরুর মাংস যেটা আমি রান্না করব সেই গরুর মাংসটাকে আমি এখন দিয়ে দিব তো এই তো গরুর মাংসটাকে আমি দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিলাম তো এখন আমি গরুর মাংস কষানোর জন্য ঢেকে দিব এই যে কিছুক্ষণ পরে আবার আমি নেড়েচেড়ে দিব তো এই তো কষানো হয়ে গেল আমার এই
কষাইতে ছিলাম, এখন প্রায় কষানো শেষ হয়ে গেল। আর একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিন। একটু হালকা কষে নিয়ে তারপর পানি দিয়ে দিব। তো মাংসটা এখন এই যে কষানো হয়ে গেছে, আর এই মাংসটাকে আমি একটু সামান্য পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব। কষাই নিয়েছি, এখন অল্প একটু সাধারণ পানি দিয়ে দিব, অল্প একটু সামান্য। তো একটু আমার কষানো হয়ে গেছে, আমি অল্প একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। তো এই তো এই যে গরুর মাংসগুলি হয়ে গিয়েছে। তো এখানে আমি চিকেন নিয়েছি, চিকেন গুলিকে ফ্রাই করব। তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচির গুঁড়ো। এই যে এটা, এগুলো হচ্ছে জিরার গুঁড়ো, এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এই যে সস দিয়ে দিচ্ছি। অল্প একটু সামান্য টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, টেস্টিং সল্ট। তো এগুলিকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মেগিনেট করে নিব। তো পুষ্প বাবা আমাকে হেল্প করতেছে, ও এইগুলিকে এখন মেগিনেট করে নিচ্ছে। বলতেছি একটু লাল মরিচের গুঁড়ো আছে, তোমার হাত চলতে পারে। আর আপনারা তো সবাই জানেন ও আমাকে কাজে মাশাআল্লাহ অনেক হেল্প করে। এগুলিকে মেগিনেট করে নিচ্ছে। বাজার থেকে মুরগি কিনে এনে কেটে ভালোভাবে ধুয়ে তারপরে কাটা চামচ দিয়ে কেচে তারপর আবার ধুয়ে জ্বালনিতে করে মুরগিটাকে ধুয়ে ছেঁকা দিয়ে তারপরে হচ্ছে এই যে মশলা গুলি দিলাম, হয়তো এগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এই তো ম্যাগিনেট করা হয়ে গেল চিকেন ফ্রাই করার জন্য, মুরগি ম্যাগিনেট করা হয়ে গেল। তো আমি চিকেন ফ্রাই গুলি করে নিলাম, এই যে চিকেন ফ্রাই গুলি। এখন আমি রোস্ট রান্না করব, চিকেন ফ্রাই গুলো তো শেষ হয়ে গেল, এখন আমি রোস্ট রান্না করব। তো এইখানে চিকেন তো ফ্রাই করে ফেলেছি, আপনারা দেখছেন। তো সময় স্বল্পতার কারণে আমি কিভাবে রোস্ট রান্না করলাম আপনাদেরকে দেখাইতে পাই নাই। তো এই যে রোস্ট রান্না করে ফেলেছি, রোস্ট হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। এই যে পোলাও রান্না করতেছি, আমি পোলা চাল ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে এই যে পোলাও রান্না করার জন্য নেড়ে চেড়ে নিচ্ছি দারচিনি, এলাচ, লং, তেল, পেঁয়াজ।